ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির, এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না, মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রী পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন দশই মোহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই দশই মোহরম, পহেলা মোহরম থেকে দশই মোহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন তাহলে আওলাদ রসুলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদ রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো, 12 ইমাম 14 মাসুম শহদালে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই দশই মোহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, এই দশই মোহরমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। এই দশই মোহরমের দিন যদি আদম হাওয়ার তৌবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই দশই মোহরমের দিন যদি নূহ নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে জুজি পর্বতে ভিড়ে, এটাও তো খুশির ঘটনা। এই দশই মোহরমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল, এই দশই মোহরমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মোহরমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, এই দশই মোহরমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মোহরমের দিন হযরত ইউনুস নবীকে 1 মাছে গিলল, ছোট মাছ গিলা আদামাইল পানির তলে গেছে, বড় মাছ কয় তুই তো রাগা পারবি না ইউনুস নবীরে, আমি তলে সুদ্ধা গিলা ফালাইলাম, গিলা 1 মাইল পানির তলে গেল, গিয়া অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই, রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনুস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবা জান,
ইউনুস তুমি তো আপনার আমার মতো মানুষ না, আপনার আমি দশার পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর এক মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া সিলিন্ডার ছাড়া তিন মাস, এটা অসম্ভব। তাই ইউনুস নবী তো আপনার আমার মতো না মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনুস নবী দশই মহরমের দিন দুই মাছে বমি করে দিল, উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন। এটাও তো সুখের ঘটনা, দশই মহরমের দিন। এই দশই মহরম বহু ঘটনা, এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন, একটা দুইটা নবী না, 2500 নবীর জন্মদিন এই দশই মহরম। এত কি মিছা কথা লিখছেন, কেন লিখলেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হোসেন হায় হাসান করে কানবে আল্লাহর রাসূলদের, তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো। দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন, আড়াই হাজার নবীর সামনে আওলাদের রসুল হোক না, নবীর সামনে আবার ইমাম হুসাইন কি, তাও একটা দুইটা নবী না, আড়াই হাজার নবী, দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়া, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই, মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল, মিলন হবে, বাচ্চা পেটে থাকবে, তারপরে হাবিল কাবিল হবে। সেই দশই মহরমের দিন 25,000 বছর আগে, এই ঠিক দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছিল, এটা কে লেখে রেখেছিল? মানুষই তো ছিল না, হাবিল কাবিলই তো ছিল না, কে লিখে রেখেছে? হিজরি সন 1400, তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার 2009 সাল, তারপরে নেবুকাদনেজারের ক্যালেন্ডার নাই, মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই, পুরাতন ক্যালেন্ডার 2009 সাল। তাহলে হিজরি সনের জন্মই হয় নাই, হিজরি সনের জন্ম হইলে মহরম মাস আসে, মহরম মাস আসলে দশই মহরম হয়। আমাদের সরল সহজ মুসলমানদের ধোকাবাজি দিয়া বলে দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, অথচ মানুষেরই জন্ম হয় নাই, হাবিল কাবিলই হয় নাই, কে লেখল তাইলে? হিজরি সনেরই জন্ম হয় নাই, আপনার এই ইংরেজি সন যে 2009 বছর এইটারও জন্ম হয় নাই, কেমনে লেখল? নুনবীর কিস্তি জুটি পর্বতে ফিরছে 22,000 বছর আগে, আচ্ছা কেউ নাই, কে লেখলো? ক্যালেন্ডার নাই, আবার ঠিক দশই আরণ্য তারিখে না, আইয়ুব নবী নেকিরায় খাইল 18 বছর দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন, কি সুন্দর কথা, খুশির কথা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচল এই দশই মহরমের দিন, কি খুশির খবর। ইউনুস নবীর দুই মাসে গিলল রজব মাসে, মহরম মাসের 10 তারিখে তালে বমি করে দিল, বাইচা গেল, খুশির খবর। এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না, লেখ এই দশই মহরমের দিন আড়াই হাজার নবীর জন্মদিন।
আড়াই হাজার নবীর সামনে যত বড় আওলাদের রসুল কিচ্ছু না। সুতরাং মোহরম মাসে বিয়া করণ যায়, সব কিছু করণ যায়। আরে মোহরম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে। ছি 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 ছি, এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন, এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তারে তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য আড়াই হাজার নবীর জন্মদিন করছ। সবাই সবই খুশির ঘটনা।